आज आबारो एसएससी बैठक उच्च प्राथमिक शिक्षक नियोग निये ए बैठक ए विषय विस्तारित जानते शेष पर्यन्त देखुन आर चैनेले नतून होले सबस्क्राइब करे संगे थाकुन। दीर्घ आठ बछर पर अवशेषे कि आशार आलो देखते चलेछे उच्च प्राथमिक नियोगेर प्रक्रिया। अंतत पंचमीर दिन तेमनटाई सुखबर दियेछिलो एसएससी। हाईकोर्टेर सबुज संकेत पावार परपरई इंटरभ्यू नेवार विज्ञप्ति जारी करलो एसएससी। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে নেওয়া হবে ইন্টারভিউ। মূলত 1500 বেশি চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে, তেমনটাই কমিশন হলফনামায় জানিয়েছিল হাইকোর্টকে। হাইকোর্টের সবুজ সংকেতে এদিন পাওয়ার পরই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। কমিশনের আধিকারিকদের মতে 1500 বেশি চাকরিপ্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে বেশি হলেও 7 দিন সময় লাগবে। সেক্ষেত্রে কালী পুজোর আগেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা সম্ভব বলে অভিমত কমিশনের। যদিও শুক্রবার হাইকোর্ট মেধা তালিকা প্রকাশের অনুমতি দেয়নি। কমিশন সূত্রে খবর, এই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর হাইকোর্টকে আবেদন জানাবে মেধা তালিকা প্রকাশের জন্য। পুজোর ছুটির পর কোর্ট খুললেই তা আবেদন করা হবে। সেক্ষেত্রে হাইকোর্টে সবুজ সংকেত মিললেই নভেম্বরের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে দেবে এসএসসি। পূর্ব ঘোষিত 14,339টি শূন্যপদে নিয়োগ হবে। যদিও গত 8 বছরে বর্ধিত শূন্যপদ আপডেট করে নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে, সে বিষয়ে কমিশনের কোনো ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। প্রসঙ্গত এদিন উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ষষ্ঠীর দিনও বৈঠক করেছে কমিশনের আধিকারিকরা। কি করে এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত শেষ করা যায় তার প্রস্তুতি নিয়েই বৈঠক হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। তবে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি সেরে নিতে চাইছে কমিশন। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে কমিশনের। তবে ইন্টারভিউ নিয়ে গোটা মেধা তালিকা প্রস্তুত করে রাখতে চাইছে কমিশন। সেক্ষেত্রে হাইকোর্ট সবুজ সংকেত দিলেই সঙ্গে সঙ্গে মেধা তালিকা বের করে দেবে কমিশন। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব বলে অনুমান আধিকারিকদের।